ফ্রেন্ড, গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়ে আমি যে মার্কেটে চলে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর সবজি মার্কেট। এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে দুটো দিন বসে, বুধবার এবং রবিবার। সময়ের যদি কথা বলা হয় ভোর 5টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। কোন কোন সবজির উপর নির্ভর করে এই নাজিরপুর মার্কেটই হয়ে থাকে। অল ভ্যারাইটিস ভেজিটেবল আপনি এই মার্কেটে সব ধরনের সবজি দেখতে পারবেন এবং কিনতেও পারবেন। আজকে শুরুতেই নাজিরপুর মার্কেট থেকে পেঁয়াজ এবং রসুনের আমদানিটা কেমন রয়েছে এবং পাইকারি বাজার গত মার্কেটের তুলনায় একটু কি কমে এসেছে না আরও বেড়েছে সেটা আপনাদের জানিয়ে দেবো। তারপরেই আমরা সরাসরি চলে যাবো নাজিরপুর মার্কেট থেকে পটল এবং বেগুনের দিকে। দেখে নেবো যে গতকালকে করিমপুর মার্কেটের তুলনায় বেগুন এবং পটলের আমদানিটা বেশির দিকে রয়েছে না কমের দিকে, পাইকারি বাজার সেটা বেশিতে রয়েছে না কমে এসেছে। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সোজা এখন চলে যাই মার্কেটের দিকে। এখন আর বেশি দেরি না করে আপনাদের জানিয়ে দেবো যে নাজিরপুর মার্কেটে আজকে যে রসুন রয়েছে কত করে চলে আছে পাইকারি বাজার। তো আমদানিটা কেমন রয়েছে সেটা পরে জানাচ্ছি। তো প্রথমত দেখিয়ে দেবো যে কোন দানার রসুন আপনাদের সামনে তুলে ধরছি। তো এখানে দেখতে পারবেন যে ছোটো দানার যে মালটা রয়েছে সেই মালটা রয়েছে, মিডিয়াম দানার যে মালটা রয়েছে সেই মালটা দেখতে পারবেন, লাড্ডু যে মাল রয়েছে সেই মালও। তো এক কথায় যেটা রয়েছে মিক্সিং, তার পাশাপাশি ফাটা রয়েছে, একটু সাইড কাটাও মাল দেখতে পারবেন। তো কালারটা সুন্দর রয়েছে, টাইটের যদি কথা বলে দুর্দান্ত টাইট ফিটের মাল দেখতে পারবেন এখানে যে বস্তায় রসুন রয়েছে। তো কত বস্তা নিয়ে এসেছে, কী দামে বিক্রি করলো, এখানে চাষি অ্যাঙ্গেল দাঁড়িয়ে রয়েছে, ওনার সাথে জেনে নেবো। বলছি অ্যাঙ্গেল, কত বস্তা রসুন এসেছেন আপনি? দুই বস্তা নিয়ে এসেছেন। কী দামে বিক্রি করলেন? 22,000। 22,000 টাকা কুইন্টাল প্রতি, যেটা পার কিলো 220 টাকা। বলছি কী দাম চেয়েছিলেন এই মালটা? 23,000 টাকা চেয়েছিলেন। আচ্ছা আঙ্কেল, বলছি আজকে মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে? ভালো রয়েছে। পাইকারি বাজারে যদি কথা বলি তাহলে একটু কি কম কম মনে হচ্ছে না বেশি দিকে মনে হচ্ছে? একটু কমের দিকে মনে হচ্ছে। বলছি আঙ্কেল, আপনার বাড়ি মিরগি নতুন পাড়া? আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে ধরলাম, যেটা মিক্সিং মাল, যেটা 22,000 টাকা কুইন্টাল প্রতি বিক্রি হলো, তো আজকে দেখতে পাচ্ছি তো এই কোয়ালিটির মালই গত হাটে যেটা বিক্রি হয়েছে সেটা 23,000 টাকা 23,500 টাকা কুইন্টাল প্রতি বিক্রি হয়েছে। তার তুলনায় আজকে দেখতে পাচ্ছি বাজারটা একটু ডাউনের দিকে রয়েছে। রসুনের আমদানির যদি কথা বলি তাহলে নাজিরপুর মার্কেটে আজকে ব্যাপক পরিমাণে দেখতে পারবেন রসুন, তার পাশাপাশি রয়েছে পেঁয়াজ। তো পেঁয়াজের আমদানিটা আজকে অসাধারণ রয়েছে। তো কোথা থেকে হট করে এত চলে এসেছে, তো রসুনও সেই রকমের রয়েছে। তো দেখুন এইবার আপনাদের সামনে যে মালটা তুলে ধরবো, দেখুন দেখতে পারবেন যে ফুল লাড্ডু যে মালটা রয়েছে সেই মালটা এবং তার পাশাপাশি লাড্ডু রয়েছে। যদি ফিনিশিংয়ের কথা বলি তাহলে সুন্দর ফিনিশিং রয়েছে, কালারটাও খুবই সুন্দর রয়েছে, পর্দাটা দারুণ রয়েছে। টাইট ফিটের যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট মাল দেখতে পারবেন এখানে যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন। তো কত বস্তা নিয়ে এসেছে, কী দামে বিক্রি করলো, এখানে চাষি অ্যাঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার সাথেই জেনে নেবো। বলছি আঙ্কেল, কত বস্তা রসুন এসেছেন আপনি? দুই বস্তা নিয়ে এসেছেন। কী দামে বিক্রি করলেন? 24,000 কুইন্টাল প্রতি, যেটা পার কিলো 240 টাকা। কী দাম চেয়েছিলেন আপনি এই মালটা? 26,000 টাকা চেয়েছিলেন। বলছি আঙ্কেল, আজকে মার্কেটে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন রসুনের? রসুনের আমদানিটা কেমন রয়েছে? খারাপ না, ভালো রয়েছে। আচ্ছা, পাইকারি বাজারে যদি কথা বলি তাহলে কি একটু ঢিল রয়েছে না ভালো রয়েছে? আজকে একটু ঢিল রয়েছে। আঙ্কেলের বাড়ি গড়াইমারি। বলছি আপনার নাম? বিশ্বজিৎ সরকার। বলছি আঙ্কেল, এখনো কি বাড়িতে রসুন রয়েছে না? এই শেষ এখনো কত বস্তা আছে মোটামুটি? তো সেম এই কোয়ালিটির মাল, এখনো অন্য কোয়ালিটি, সেম এই কোয়ালিটির মাল রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে হচ্ছে, যেখানে 24,000 টাকা কুইন্টাল প্রতি বিক্রি হলো, তো আজকে মার্কেটের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এখানে যে কোয়ালিটির মাল। নাজিরপুর মার্কেটে আজকে আমদানি থাকার কারণে দেখা যাচ্ছে যে পাইকারি বাজার রসুনের একটু কমেছে। তো কুইন্টাল প্রতি কত কমেছে সেটা আপনাদের পরে জানাচ্ছি। তো দেখুন, কিছুক্ষণ আগে আপনাদের 24,000 টাকা কুইন্টাল প্রতি দেখেছি, তো মার্কেটে যেটা প্রথম স্থান অধিকার করেছে। তো এইবার আপনাদের আবার নিয়ে চলে এসেছি সেই একটা রসুনের কাছে। তো এখানে দেখতে পারবেন যেখানে লাড্ডু রয়েছে, তার পাশাপাশি একটু ফাটামাল দেখতে পারবেন, তো মোটামুটি রয়েছে। তো ফিনিশিংয়ে যদি কথা বলি খুব একটা নেই, তো পর্দাটাও খুব একটা ভালো নেই, তো কালারটা মোটামুটি রয়েছে, টাইট ফিট দুর্দান্ত রয়েছে। দেখুন কত বস্তা নিয়ে এসেছে, কী দামে বিক্রি করলো সেটা জেনে নেবো। চাষি দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে ওনার সাথে। বলছে দাদা ভাই, কত বস্তা নিয়ে এসেছেন আপনি রসুনটা? দুই বস্তা নিয়ে এসেছেন। কী দামে বিক্রি করলেন? 23,000 টাকা কুইন্টাল প্রতি, যেটা পার কিলো 230 টাকা। বলছি দাদা ভাই, কী দাম চেয়েছিলেন? 26,000 টাকা চেয়েছিলেন। বলছে আজকে মার্কেটে আমদানিটা কেমন রয়েছে? ভালোই আছে, ভালোই রয়েছে। পাইকারি বাজারে যদি কথা বলি তাহলে কি আজকে একটু ঢিল রয়েছে না ভালো দিকে রয়েছে? আজকে একটু ঢিল আছে, একটু ঢিল রয়েছে। বলছি দাদা ভাই, আপনার বাড়ি? মহিষাগোলা মুক্তারপুর। বলছে যে নাজিরপুর মার্কেট থেকে কত কিলোমিটার হবে? দেড় কিলোমিটার। বলছে বাড়িতে এখনো রসুন রয়েছে না? এই শেষ। তার মধ্যে এই বছরের মধ্যে পুরো শেষ হয়ে গেল। আচ্ছা দাদা ভাই, আপনার নাম? সুনীল মণ্ডল। বলছে এই বছর আপনার জার্নি কেমন কাটলো, মানে এই যে রসুন বিক্রি করে কেমন মজা পেলেন এই বছর? ভালো। দামটা কেমন পেলেন? ভালো পেলেন। তো এই বছর মতন শেষ, রসুন কি এবার লাগিয়েছেন নাকি? লাগাতে হবে, তাই তো? লাগানোর প্রস্তুতি এবার কত বিঘা লাগানোর? 5-7 কাটা লাগাবো। তো
খুব একটা বেশি না, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে আছে, যেটা 23,000 টাকা কুইন্টাল প্রতি বিক্রি, নাজিরপুর মার্কেটে রসুনের বেচা কেনার যদি কথা বলি তাহলে একেবারেই ধীর গতিবেগে বিক্রি হচ্ছে প্রথমে থেকেই। আর আমদানির যদি কথা বলি তাহলে ব্যাপক পরিমাণে রয়েছে আমদানিটা। তো কি পাইকারি বাজার গিয়েছে সেটা আপনারা দেখেছেন, গত মার্কেটের তুলনায় অনেকটা কমে এসেছে। তো এখন আপনাদের সামনে যে মালটা তুলে ধরবো একেবারে দেখতে পারবেন, যেটা মিনি সাইজের মাল রয়েছে, ক্যাট মাল, সেই মালই দেখতে পারবেন। তো যদি বলে কালারের কথা তাহলে মোটামুটি ভালো দেখতে পারবেন। টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইটের মাল দেখতে পারবেন, এখানে যে ছোটো দানার মাল দেখতে পাচ্ছেন। তো কত বস্তা কিনেছে? তো এখানে চাষি দাদা ভাই নেই, তো যে আঙ্কেল কিনেছে ওনার সাথে জেনে নেবো। বলছি আঙ্কেল, কত বস্তা কিনলেন এই ক্যাট মাল? 3 বস্তা নিলাম। 3 বস্তা নিলেন, আচ্ছা কি দামে কিনলেন আপনি? 18,300। 18,300 টাকা কুইন্টাল প্রতি, যেটা পার কিলো 183 টাকা। কি দাম চেয়েছিল যে দাদা ভাই বিক্রি? 19,000 টাকা দাম চেয়েছিল। তো বলছি আজকে মার্কেটে আমদানিটা কেমন রয়েছে রসুনের? বেশ ভালো রয়েছে। বলছি ক্যাট মালের আজকে আমদানিটা কেমন রয়েছে? একটু কম ছিল, তাই তো? যদি বেচা কেনার কথা বলি তাহলে ক্যাট মালের আজকে বাজারটিকে একটু ডাউনের দিকে রয়েছে না ভালো দিকে রয়েছে? আর বাদ বাকি যেসব কোয়ালিটির রসুনগুলো রয়েছে, ছোট লাড্ডু, তারপরে এইসব যে মালগুলো রয়েছে, তাও 24-23 এরকম বেচা কেনা আছে। আজকে 24-23 এরকম বেচা কেনা। তো আজকে কি একটু খারাপের দিকে রয়েছে বেচা কেনা? গত বুধবার নাজিরপুর মার্কেট থেকে আপনাদের জানিয়েছিলাম যেখানে পেঁয়াজের আমদানিটা একেবারেই মার্কেটে ছিল না, গোটা মার্কেটে 50 প্যাকেট আমদানি ছিল না। তো আজকে দেখতে পাচ্ছেন, যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন, ব্যাপক পরিমাণে আজকে নেমে এসেছে যেটা পেঁয়াজ। তো এখনও কিন্তু টোটোতে দাঁড়িয়ে রয়েছে পেঁয়াজ। তো দেখুন, শুরুতেই আপনাদের দেখাবো একটা কোয়ালিটির মাল তো কী দামে যাচ্ছে এবং কত প্যাকেট নিয়ে এসেছে। তার আগে তো বলবো যে সাইজের কথা। তো সাইজের যদি কথা বলি তাহলে এখানে মিক্সিং সাইজ দেখতে পারবেন, ছোটো দানার মাল রয়েছে, মিডিয়াম দানার মাল রয়েছে, এবং বড় দানার যে মালটা সেই মালটাই দেখতে পারবেন। তো তিনটে দানার মাল দেখতে পারবেন এখানে যা রয়েছে। যদি কোয়ালিটির কথা বলি, সুন্দর কোয়ালিটির মাল রয়েছে, কালারটাও দুর্দান্ত রয়েছে। তো দেখুন কী দামে বিক্রি করলো, কত বস্তা নিয়ে এসেছে। এবার সরাসরি চলে যাবো চাষি আঙ্কেলের কাছে। বলছি আঙ্কেল, কত বস্তা পেঁয়াজ নিয়ে এসেছেন আজকে আপনি? 4 বস্তা পেঁয়াজ নিয়ে এসেছেন। 4 বস্তা নিয়ে এসেছেন। বলছি কী দামে বিক্রি করলেন? এটা 44 টাকা দিয়ে দিলাম। 44 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 4,400 টাকা। কী দাম চেয়েছিলেন আপনি মালটা? আমি বাজারে আজকে তো কমা, সেই জন্য আমি 45 টাকা দাম চেয়েছি। 45 টাকা দাম চেয়েছিলেন। আচ্ছা আঙ্কেল, আজকে মার্কেটে আমদানিটা কেমন মনে হচ্ছে? অত্যধিক আমদানি রয়েছে। যদি পাইকারি বাজারের কথা বলি, গত বুধবারের তুলনায় কি আজকে একটু কমের দিকে রয়েছে? অনেক কমের দিকে রয়েছে। আচ্ছা আঙ্কেল, আপনার বাড়ি? আমার বাড়ি বেতায়। তো এটা রয়েছে বেতায় বাজার, নাজিরপুর মার্কেট থেকে প্রায় 8 কিলোমিটার দূরত্ব রয়েছে। বলছি আঙ্কেল, আপনার নাম? আমার নাম মোহন মজুমদার। মোহন মজুমদার। বলছি এখনো কি বাড়িতে পেঁয়াজ রয়েছে? পেঁয়াজ এখনো আছে। আনুমানিক কত কুইন্টাল হবে এখনো? এখনো 8-10 কুইন্টাল পেঁয়াজ। 8-10 কুইন্টাল, সেম এই কোয়ালিটির মাল রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, শুরুতেই আপনাদের সামনে যে কোয়ালিটির পেঁয়াজটা দেখাচ্ছি, যেটা 44 টাকা পার কিলো বিক্রি হলো, তো গত মার্কেটে যে দামটা ছিল এখন সর্বনিম্ন দাম ছিল 44 টাকা, তার উপরে বাজার প্রিয় বন্ধু দেখেছিলেন। আপনারা যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু আজকে অসম্ভব আমদানি দেখতে পারবেন এই যে নাজিরপুর মার্কেটে যারা পেঁয়াজ। তাই এতদিন কোথায় লুকিয়ে ছিল, তো হট করে আজকে সব কিন্তু বেরিয়ে এসেছে। গত মার্কেটে যে পাইকারি বাজার শুনেছিল সব চাষি দাদা ভাইরা, তো ভেবেছিল যে আজকে পাইকারি বাজার ভালো যাবে। তো দেখুন শুরুতেই আপনাদের একটা নর্মাল কোয়ালিটি মোটামুটি ভালো দানার মাল ছিল, যেখানে 44 টাকা বিক্রি করেছিলাম। তো গত মার্কেটে যে লো কোয়ালিটির দাম ছিল সেই দামে বিক্রি হয়েছিল। তারপরে এইবার আমরা চলে যাবো সরাসরি একটা সুন্দর দানার কাছে। তো এখানে দেখতে পারবেন যে ঝোলানো মাল ছিল, যে সাইজের কথা বলি একেবারে মিডিয়াম দানার যে মালটা রয়েছে এইটাই সবচেয়ে বেশি দেখতে পারবেন, আর সুন্দর সাইজের রয়েছে। কালারের যদি কথা বলি অসাধারণ কালার রয়েছে। তো দেখুন কত বস্তা নিয়ে এসেছে, কী দামে বিক্রি করলে। এখানে চাষি দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জেনে নেবো। বলছি দাদা ভাই, আজকে কত বস্তা পেঁয়াজ নিয়ে এসেছেন আপনি? ওই 9 বস্তা মতো। 9 বস্তা মতো নিয়ে এসেছেন আপনি। কী দামে বিক্রি করলেন? ওই আপনার 47 টাকায়। 47 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4,700 টাকা। বলছি কী দাম চেয়েছিলেন আপনি? 48 টাকা চেয়েছেন। তাহলে মানে বেশি চাননি আপনি, তাই তো? 1 টাকা কমে যে একটা মালটা বিক্রি গেল। তো বলছি দাদা ভাই, আজকে মার্কেট আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন? আমদানি ভালো আছে, আপনার ভালো রয়েছে, 300 প্লাস রয়েছে। আচ্ছা দাদা, বলছি যে পাইকারি বাজার গত বুধবার তুলনায় কি একটু বেশি দিকে রয়েছে না কমের দিকে রয়েছে? কমের দিকে রয়েছে। একটু কমের দিকে বলতে যাচ্ছেন, তাই তো? আমদানি হওয়ার কারণে কি এরকম হচ্ছে? গত মার্কেটে তো আমদানি ছিল না, যে কারণে একটু বাজারটা বেশ হাই লেভেলে ছিল। আমদানি বেশি আছে, আজকে বেশি রয়েছে। আচ্ছা দাদা ভাই, আপনার বাড়ি? মুর্শিদাবাদ বাড়ি আপনার। বলছি দাদা ভাই, এখনো কি বাড়িতে রয়েছে না এই শেষ? দুই পাঁচটা বস্তা রয়েছে। এই ঝোলানো রয়েছে না, এরকম কেটে রেখেছেন, ঝোলানো রয়েছে। আচ্ছা দাদা ভাই, আপনার নাম? রাজু শেখ। বলছি অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে ধরছি, তো 47 টাকা পার কিলো বিক্রি হলো, কুইন্টাল প্রতি 4,700 টাকা। যদি গত বুধবারে হতো তাহলে এই মালটা 50 টাকার উপরে চলে যেত, কিন্তু তার তুলনায় আজকে দেখা যাচ্ছে যে 3 টাকা ডাউনের দিকে রয়েছে। নাজিরপুর মার্কেটে দেখুন পেঁয়াজ ব্যাপক পরিমাণে আমদানি থাকার কারণে আজকে পাইকারি বাজারটাই একটু চেপে এসেছে। তো চারিদিকে দেখতে পারবেন আজকে শুধুমাত্র পেঁয়াজ রয়েছে, তো মার্কেট ভর্তি রয়েছে। রসুন যেমন রয়েছে, পেঁয়াজেরও আমদানিটা সেই রকম রয়েছে। তো সেপ্টেম্বর মাসেই আজকে প্রথম দিনে দেখতে পাচ্ছেন পুরো মার্কেট কাঁপিয়ে দিচ্ছে শুধুমাত্র আমদানিতে, পাইকারি বাজার একটু ঢিল রয়েছে। দেখুন এইবার আপনাদের সামনে যে দানার মালটা দেখাবো, সেখানে দেখতে পারবেন যে মিডিয়াম দানা এবং বড় সাইজের যে মালটা রয়েছে সেই মালটা।
যদি কালারের কথা বলি তাহলে খুব একটা ভালো কালারের মাল দেখতে পারবেন না, হালকা পাতলা রয়েছে কালারটা। কি দামে বিক্রি করলো, কত বস্তা নিয়ে এসেছে? এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, ওনার সাথেই জেনে নেবো। বলছে আঙ্কেল কত বস্তা পেঁয়াজ নিয়ে এসেছেন আপনি? দশ বস্তা নিয়ে এসেছেন। কি দামে বিক্রি করলে? ৩৩ টাকা পার কিলো, কুইন্টাল প্রতি ৩৩০০ টাকা। কি দাম চেয়েছিলেন আপনি এই মালটা? ৪৭-৪৮ টাকা দাম চেয়েছিলেন, তা সেই দাম পাননি আপনি, তাই তো? তো লাস্ট ফিনিশিং যেটা বিক্রি হলো ৩৩ টাকা করে। বলছি আজকে মার্কেটে আমদানিটা কেমন রয়েছে পেঁয়াজে? প্রচুর আমদানি রয়েছে। পাইকারি বাজারে যদি কথা বলে আজকে কি একটু ভালো দিকে রয়েছে না একটু ঢিল রয়েছে? আজকে ঢিল রয়েছে, তাই তো? অনেকটাই ঢিল রয়েছে। বলছি আঙ্কেল আপনার বাড়ি? কাঁঠালিয়া। বলছি এখনো কি বাড়ি পেঁয়াজ রয়েছে না? এই শেষ এখনো পেঁয়াজ আছে। বলছি এখন কত প্যাকেট হবে? ৮ প্যাকেট রয়েছে। এস এম এই কোয়ালিটির মাল রয়েছে। আঙ্কেল আপনার নাম? কুটেশ্বর সরকার। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে আঙ্কেল যে পেঁয়াজটা বিক্রি করে দিল, তো ৩৩ টাকা পার কিলো বিক্রি হলো, কুইন্টাল প্রতি ৩৩০০। তো কোয়ালিটি হিসাবে এবং দাম অনুযায়ী গত মার্কেটের তুলনায় একটু বাজারটা ঢিল রয়েছে যেটা দেখতে পাচ্ছি। সেপ্টেম্বর মাসের প্রথম দিনেই নাজিরপুর মার্কেট থেকে পেঁয়াজ এবং রসুনের এত সুন্দর আমদানিটা দেখা দিল, জাস্ট অসাধারণ। কোনো কিছুই আজকে কমতে ছিল না, না পেঁয়াজের না রসুনের, দুটোই আজকে ভরপুর আমদানি ছিল গোটা নাজিরপুর মার্কেটে। দেখুন গোটা মার্কেটে আজকে রসুনের যে আমদানিটা রয়েছে, ৫৫০ প্যাকেট থেকে ৬০০ প্যাকেটের গোলদানা যে রসুন রয়েছে, কোয়ালিটির যদি কথা বলি খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির রসুন আজকে মার্কেটে একটু কম ঢুকেছে। বেশিরভাগ যেটা ঢুকেছে সেটা হচ্ছিল মিক্সিং মাল। পাইকারি বাজারে যদি কথা বলি কুইন্টাল প্রতি আজকে ১০০০ টাকা ডাউনের দিকে রয়েছে। বেচা কেনা যদি কথা বলি একটু ধীর গতি বেগে বেচা কেনা হয়েছে আজকে, কিন্তু শেষ মুহূর্তে অল্প কিছু রসুন যেগুলো রিটার্ন গিয়েছে। দেখুন ছোটো দানা যে রসুন আপনাদের দেখিয়ে থাকি সেই রসুন আজকে ১৬,৫০০ টাকা কুইন্টাল প্রতি, ১৭,০০০ টাকা কুইন্টাল প্রতি, এমনকি ১৭,৫০০ টাকা কুইন্টাল প্রতি বেচা কেনা হয়েছে। বাজারে সবচেয়ে বেশি যে রসুনটা ছিল সেটা হচ্ছিল কি মিক্সিং রসুন। তো তার পাইকারি বাজার আজকে লেভেল দিয়েছে ২১,০০০ টাকা কুইন্টাল প্রতি, ২২,০০০ টাকা কুইন্টাল প্রতি, ২২,৫০০ টাকা কুইন্টাল প্রতি। তো এই তিনটে দামে আজকে ব্যাপক পরিমাণে বেচা কেনা হয়েছে একেবারে গড় যে রসুনটা রয়েছে সেই রসুন। আজকের বাজারে যেটা লাড্ডু টাইপের যে মালটা রয়েছে সেই মালকে একটু কমা কোয়ালিটির যে লাড্ডু রয়েছে সেই মালটা ২৩,০০০টাকা কুইন্টাল প্রতি, ২৩,৫০০টাকা কুইন্টাল প্রতি। তাছাড়া একটু ভালো কোয়ালিটির যে লাড্ডু রয়েছে সেই মালটা ২৪,০০০টাকা কুইন্টাল প্রতি। আজকের বাজারে সর্বোচ্চ দাম যেটা রয়েছে ২৫,৩০০টাকা কুইন্টাল প্রতি। তো এইগুলো অল্প পরিমাণে বেচা কেনা হয়েছে। সবচেয়ে বেশি যেটা বেচা কেনা হয়েছে সেটা হলো গড় মাল ২১,২২,৫০০টাকা কুইন্টাল। পেঁয়াজের আমদানি যদি কথা বলি গোটা মার্কেটে আজকে ৩৫০ থেকে ৩৭০ বস্তার আমদানি রয়েছে। গত বুধবার আপনাদের জানিয়েছিলাম যেখানে মার্কেটে ৫০ বস্তার আমদানি ছিল না। পাইকারি বাজারে যদি কথা বলি অসাধারণ ছিল, ৪৪ টাকা থেকে ৪৮ টাকার মধ্যে ছিল পাইকারি বাজার, সেটা তো আপনারা দেখেছিলেন। তো আজকের বাজার যেটা দেখতে পেলাম একটু ঢিল রয়েছে যেটা মনে হলো। যদি কোয়ালিটির কথা বলি আজকে সুন্দর সুন্দর কোয়ালিটি নিয়ে এসেছে চাষি দাদা ভাইরা। তো আজকে দেখতে পেলাম এক একটা চাষি দাদা ভাইয়ের কাছে ১০ প্যাকেট ১৫ প্যাকেট ২০ প্যাকেট করে আজকে পেঁয়াজ মার্কেটে নিয়ে এসেছে, কারণ গতকালকে যে সুন্দর পাইকারি বাজার গিয়েছিল তার তুলনায় আজকে একটু ঢিলঢাল মনে হলো। দেখুন বেচা কেনা যদি কথা বলি ৩০ টাকা থেকে ৪৭ টাকার মধ্যে রয়েছে বেচা কেনা, একেবারে নিচে যেটা ৩০ টাকা, তারপরে ৩২, ৩৩, ৩৫, ৩৭, ৩৭, ৪০। তো ৪০-এর উপরে যেগুলো রয়েছে একটু ভালো কোয়ালিটির মাল রয়েছে। তো ৪০ টাকা ৪৪ টাকা ৪৫, ৪৬, ৪৭, আজকের বাজারে সর্বোচ্চ দাম যেটা রয়েছে ৪৭ টাকা, সেটাই আজকে প্রথম স্থান অধিকার করেছে। সেই কোয়ালিটির মালটা আপনারা দেখেছেন, আপনাদের সামনে তুলে ধরব। এখন আর বেশি দেরি না করে আপনাদের জানিয়ে দেবো যে আজকে এই যে নাজিরপুর মার্কেটে যে আকশিতা হাইব্রিড রয়েছে, যে বেগুন অন্য কোনো মার্কেটে গেলে আপনি পাবেন না, শুধুমাত্র এই যে নাজিরপুর মার্কেটেই দেখতে পাওয়া যায়। তো কোয়ালিটি কেমন রয়েছে? তো কোয়ালিটি সুন্দর রয়েছে। তো এগুলো পরে জানাচ্ছি আপনাদের, আগে জেনে নিই যে কী দামে বিক্রি করলো, তারপরে কেমন আমদানিটা রয়েছে, কত করে দিল। এই যে আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে চাষি দাদা ভাই। বলছি দাদা ভাই, আজকে আপনার কত কুইন্টাল বেগুন হয়েছিল আকশিতা হাইব্রিড? ১ কুইন্টাল ৯০ কিলো। ১ কুইন্টাল ৯০ কেজি আপনার বেগুন হয়েছিল। বলছি কত কাঠা জমি লাগানো আছে? ১০ কাঠা জমি। ১০ কাঠা থেকে ১ কুইন্টাল ৯০ কেজি উঠেছে। তো অন্য চাষিদের তুলনায় দেখতে পাচ্ছি যেটা একটু ভালোই ফলন দিয়েছে আপনার, একটু যত্ন বেশি চলছে নাকি বেগুনের উপর? আচ্ছা, সপ্তাহে এটা কতদিন পর তোলা হলো এই বেগুনটা? ৮ দিন পরে তোলা হয়েছে, ৮ দিনের মাথায় তোলা হলো, তাই তো এই বেগুনটা, যে কারণে এতটা ভালো ফলন দিয়েছে। আচ্ছা দাদা ভাই, বলছি আজকে কী দামে দিলেন আপনি পাইকারি বাজারে? ৩০ টাকা পার কিলো, কুইন্টাল প্রতি যেটা ৩০০০ টাকা। বলছি আজকের বাজারে কী দামে বেচা কেনা হয়েছে যে আকশিতা হাইব্রিড জানা আছে? ২৮ টাকা ৩০ টাকা দামে বিক্রি, তার নিচে ওর নিচে হয়নি সেটা বলতে চাচ্ছেন, তাই তো? বলছি দাদা, আজকে মার্কেটে আমদানিটা কেমন রয়েছে বেগুন? মোটামুটি রয়েছে। স্যার পাইকারি বাজার কি একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে রয়েছে? ভালোর দিকে রয়েছে, একটু ভালোর দিকে রয়েছে। তো বলছি এখন পোকাটা কেমন বেরোচ্ছে? পোকা হচ্ছে বেগুন, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ। এখন দেখেন এই যে নাজিরপুর মার্কেটে যে পটল রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার।
তো গতকালকে করিমপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে আমদানিটা মোটামুটি ভালো ছিল, এবং পাইকারি বাজারে যদি কথা বলি তো সেটা পরে জানাচ্ছি। তো আজকে কী দামে শুরু হলো নাজিরপুর মার্কেটে সেটা প্রথমে জেনে নেবো চাষি আঙ্কেলের কাছে। দেখুন আমার সামনে দাঁড়িয়ে রয়েছে এইমাত্র উনি পটল দিয়ে বেরিয়ে আসলো, ওনার কাছে জেনে নেবো। বলছে আঙ্কেল আজকে আপনার কত কুইন্টাল পটল হয়েছিল? 87 কেজি আপনার পটল হয়েছিল, যেটা 10 কাঠা জমি থেকে। আচ্ছা, 10 কাঠা জমি থেকে 87 কেজি তুলেছেন, তো খুব একটা ভালো ফলন দিচ্ছে না তার মানে? কারণটা কি এখন? কারণটা আবহাওয়া শেষ হচ্ছে, আবার বৃষ্টির জন্য। আচ্ছা, আবহাওয়ার খারাপের জন্য এখন ফলনটা কমে এসেছে, তারপরে লাগাতার বৃষ্টি থাকার কারণে যেটা ফুল সেটা পড়ে গেছিল, যে কারণে নষ্ট হয়ে গেছিল, যে কারণে এখন ফলনটা দিচ্ছে না। আচ্ছা, কতদিন পর এই পটলটা তুললেন আপনি? 8 থেকে 10 দিন। 8 থেকে 10 দিনের মাথায় আজকে পটলটা তুলেছেন, যেটা 87 কেজি। কি দামে দিলেন আপনি পাইকারি বাজার? আমি দিলাম 14 টাকা। 14 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 1400 টাকা। বলছি আঙ্কেল আজকে মার্কেটে কি দামে বেচা কেনা শুরু হয়েছে? 13 থেকে 14 13 টাকা বেচা কেনা হয়েছিল, তারপরে যেটা উঠে আসলো সেটা ছিল 14 টাকা, তাই তো? তো এখন মোটামুটি আমদানিটা কেমন দেখা যাচ্ছে মার্কেটে? আমদানি আছে তো পটলের, এখন মোটামুটি আছে। যেটা পাইকারি বাজার একটু কি ভালো দিকে রয়েছে না খারাপের দিকে রয়েছে? খারাপের দিকে একই জায়গায় দাঁড়িয়ে, একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে আজকে পটলের যে পাইকারি বাজার শুরু হলো সেটা ছিল কি 13 টাকা অল্প কিছু বেচা কেনা হয়েছে, তারপরে যেটা উঠে দাঁড়ালো সেটা ছিল 14 টাকা। এই যে নাজিরপুর মার্কেটে যে গোল কালো বেগুন রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার, তো দেখতেই পাচ্ছেন যে ভাদ্র মাস রয়েছে, তো ভাদ্র মাসে যে পরিমাণে পোকা হয়, তো পোকাটা একটু চাষিদের সাথে কথা কাটি হয়ে একটু মুখ কালাকালি হয়, কারণ সব জায়গায় দেখতে পাচ্ছেন যে কেমন ঝোঁঝামেলা চলছে। তো দেখুন আজকে এই যে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে চাষি দাদা ভাই, এইমাত্র বেগুন দিয়ে বেরিয়ে আসলো, কত কুইন্টাল হয়েছিল, কী দামে দিল সেটা জেনে নেবো দাদা ভাইয়ের কাছে। বলছে দাদা ভাই আজকে আপনার কত কুইন্টাল বেগুন হয়েছিল? 3 কুইন্টাল। 3 কুইন্টাল আপনারই বেগুন হয়েছিল। কত কাঠা জমি লাগানো আছে? 10 কাঠা। 10 কাঠা, তো 10 কাঠা থেকেই 3 কুইন্টাল উঠেছে, তো খুবই ভালো ফলন দিয়েছে, তো যত্ন চলছে তাই তো বেগুনের উপর। আচ্ছা দাদা ভাই, এটা কতদিন পর তোলা হলো বেগুনটা? মোটামুটি ভালো কোয়ালিটির মাল রয়েছে আপনার কাছে। বলছি দাদা ভাই আজকে বাজারে বেচা কেনা কি দামে হয়েছে জানা আছে? 30 টাকা। তার উপরে 30-32। এটা কি গড়ের বেচা কেনা? তাছাড়া যেটা আপনি দিলেন যেটা একটু ভালো কোয়ালিটির বেগুন রয়েছে সেটা 35 টাকা। আপনিও নিয়েছেন বেগুন? আচ্ছা, আপনি কি বেগুন নিয়েছেন? গোল যে কালো, কত করে দিলেন আপনি? 35 টাকাই দিলেন। খুব একটা ভালো আমদানি দেখা গেল না নাজিরপুর মার্কেট থেকে পটলের। গোটা মার্কেটে আজকে সামথিং 220 থেকে 230 টনের আমদানি রয়েছে কাজলি পটলের। পাইকারি বাজারে যদি কথা বলি শুরু হয়েছিল 13 টাকা, 13 টাকার পর উঠে গেল 14 টাকা, আজকের বাজারে সর্বোচ্চ দাম রয়েছে 14 টাকা, সর্বনিম্ন যে দামটা রয়েছে 13 টাকা। তো এই দামে আজকে আপডাউন হয়েছে। বেগুনের আমদানির যদি কথা বলি একটু কম রয়েছে, যদি কোয়ালিটির কথা বলি কোয়ালিটি সুন্দর আসছে, কিন্তু বেশি পরিমাণে দেখা যাচ্ছে যেটা পোকা বেগুন। দেখুন এই ভাদ্র মাস না যাওয়া পর্যন্ত একেবারে ফ্রেশ কোয়ালিটির যে বেগুন সেটা কিন্তু মার্কেটে দেখা যাবে না। আজকে যে পাইকারি বাজার গিয়েছে 30 টাকা থেকে 35 টাকার মধ্যে রয়েছে বেগুনের পাইকারি বাজার, যেটা 30 টাকা 32 টাকা, এই দুটো দামে সবচেয়ে বেশি আজকে মার্কেটে বেচা কেনা রয়েছে। আকসিতা হাইব্রিডের যদি কথা বলি মার্কেটে কম আমদানি রয়েছে, কোয়ালিটি সুন্দর আসছে। দেখুন পাইকারি বাজার যেটা রয়েছে 26 টাকা থেকে 30 টাকার মধ্যে আকসিতা হাইব্রিড। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।